এটাকে যখন একবার ঠেলে তখন নিউটনের একটা থার্ড ল আছে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো ওই থার্ড ল হিসাবে এটা কি হওয়া উচিত, যখন আমরা এটা করলাম তখন এমনি হওয়া উচিত, কিন্তু রুম মারানোর জন্য আমরা রুমেই বদ্ধ হয়ে যাচ্ছি, নিজস্ব রুমেই বদ্ধ হয়ে যাচ্ছে, আমরা রুমের বাইরে আমরা মাঠ মুখী হচ্ছে না। টানা 11টা থেকে প্রজেক্ট ইনভেস্টিগেশন চলছে, এখন আমরা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়েছি, আর ঠিক সেই সময় আমাদেরকে টিফিন সংগ্রহ করার জন্য ডাকলো, আর আমরা সংগ্রহ করলাম এক প্যাকেট করে বিরিয়ানি। যদিও সেই বিরিয়ানি আমি কিছুটাই খেতে পারিনি, বিকজ আই ডোন্ট লাইক বিরিয়ানি, আর এমনিতেই বিরিয়ানির স্বাদ অতটা ভালো ছিল না। যাই হোক, আমাদেরকেও বেশ কতগুলো প্যাকেট দিয়েছিল বিরিয়ানির জন্য, যেগুলো আমরা অবশিষ্ট রেখেছিলাম এবং অন্যদেরকে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করলাম, কিন্তু কেউ নিতে চাইলো না। যাই হোক, আমরা আমাদের মধ্যে কিছুটা খাবার ভক্ষণ করার পরে পরবর্তী পার্টি আমরা চলে গেলাম। ইংলিশ মিডিয়াম আল আমিন মিশন বীরভূম বা চিনপাই ব্রাঞ্চে কিছুক্ষণ আগে মেয়েদেরকে লাইন করে আনা হয়েছিল, এখন আনা হয়েছে ছেলেদের। তারা লাইন ধরে প্রত্যেকটা প্রজেক্ট দেখছে। টানা দীর্ঘক্ষণ ধরে এক্সপার্ট দিয়ে বিভিন্ন প্রজেক্টগুলোকে বাজ বিচারের পরে এখন সভা শেষ হয়েছে এবং প্রত্যেকে তাদের একে একে বিভিন্ন প্রজেক্টগুলি নিয়ে যেতে শুরু করেছে, আর প্রত্যেক ছেলে তারা লাইন ধরে শেষবারের মতো প্রজেক্টগুলো দেখে নিচ্ছে, আর এটি হচ্ছে লাস্ট লাইন এবং সেই লাইনটি শেষ হলেই প্রজেক্ট পুরোপুরি শেষ হবে এবং যে চেয়ারগুলো পাতা রয়েছে কিছুক্ষণ পরেই সেগুলো সব জমে যাবে বিভিন্ন স্টুডেন্ট স্যার এবং ছাত্রীর দিয়ে। যাই হোক, এটি হচ্ছে লাস্ট ডেমো। তোমার নাম? আলমামুন আহমেদ। কোন ব্রাঞ্চ থেকে? আমরা বীরপুর আলামিন একাডেমি থেকে এসেছি। তোমাদের প্রজেক্টের নাম? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে যে ইউজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে, যে ফ্যাক্টরি থেকে যে কার্বন ডাইঅক্সাইড বেরোয়, সেই কার্বন ডাইঅক্সাইডকে আমরা সংগ্রহ করলাম, সংগ্রহ করার পর নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধকরণ এবং সংগ্রহ করলাম, এবং সংগ্রহ করার পর এই পাইপের মধ্যে দিয়ে নিয়ে গেলাম। এই পাইপে নিয়ে গিয়ে Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, যেটা কাঁচতরির মুখ্য উপাদান, সেই কাঁচতরির মুখ্য উপাদানে আমার কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে লাগে এবং সেইটা কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা যোগান দেবে এবং এই পাইপ দিয়েই আবার যাবে এখানে গিয়ে ইউরিয়া তৈরিতে, মানে যেখানে হচ্ছে যে অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করার ফলে যে ইউরিয়া তৈরি হয়, একটা সার যেটা কৃষকদের একটি খুবই উপকারী সার মানে গ্রোথের জন্য, এবং সেই ইউরিয়া সার তৈরিতে এটা প্রয়োজন হবে, এবং প্লাস কার্বোজেন মানে 5% কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেন, যেটি নিউমোনিয়া রোগের আক্রান্ত ব্যক্তির শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজন হয়, সেটা আমরা তৈরি করব, এবং তৈরি করার ফলে বায়ুমণ্ডলে যে মানে বেশি মানে এক্সট্রা যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের প্রয়োজন নেই, সেই প্রয়োজন সেই কার্বন ডাইঅক্সাইড আমরা মানে ইউজ করব, এবং ইউজ করার ফলে এক তো গ্লোবাল ওয়ার্মিং যেটা ফলে পরিবেশ খুবই একটা সমস্যার মধ্যে আছে, বর্তমানে যুগ বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে আছে, সেটা কমে যাবে, প্লাস মানুষের যে প্রতিদিনের ব্যবহারিক জিনিস সেগুলোর দাম কমে যাবে, ফলে এটা ভবিষ্যতের জন্য বা ফিউচার লাইফের জন্য খুবই বেনিফিটাল হতে পারে। তোমার নাম? মুস্তাফিজুর রহমান। কোন ব্রাঞ্চ থেকে? চিনপাই। তোমাদের প্রজেক্টের নাম কি? হাইড্রোজেন স্টক রিসোর্স। এক মিটার ভিতরে এর বেনিফিটটা বলে দাও। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট, যেখানে আমরা হাইড্রোজেন আর অক্সিজেনকে সেপারেট করে আমরা একটা ফিউল হিসাবে ইউজ করতে পারি। এটার বেনিফিট এটা হচ্ছে যে, যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আজকাল দুনিয়াতে অনেক রকমের ফিউল টিউল ইউজ করা হয়, যে ফিউলগুলোতে অনেক হার্মফুল গ্যাসেস বেরোয়, কিন্তু হাইড্রোজেনে যে যখন আমরা ফিউল ইউজ করি তখন শুধু স্টিম বেরোয়, আর স্টিমটা ইউজ হয়, স্টিম হচ্ছে আমাদের একটা ওয়াটারের ফর্ম যেটা আমরা খেতে পারি, আর ওই স্টিমটা এতই পিওর হয় যে ওই স্টিমটা
আমাদের নর্মাল যে পানিটা খাই আমরা ওর থেকে ভালো হয়। এখানে আমাদের পুরো চারটা আছে, থ্রিডি মডেলটা আছে, ওইখানে হাইড্রোজেন অক্সিজেনের ট্যাঙ্কসগুলোকে ভালো করে দেখা আছে। এখানে নিচে একটা ইলেকট্রোলাইসিস বলে একটা প্রসেস হচ্ছে, যেখানে হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করা হচ্ছে পানি থেকে, আর এই পানিতে লবণ দেওয়া হয়েছে। জানো প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায়, প্রসেসটা একটু ফাস্ট হয় কারণ লবণ একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। তো সেইখানে আমরা একটা স্টিম ইঞ্জিনের মডেল তৈরি করেছি, যেখানে এখানে পানি আছে, তো পানিটা এটা হিট করে স্টিমটা এটাকে ঠেলবে। এটাকে যখন একবার ঠেলে তখন নিউটনের একটা থার্ড ল আছে, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো ওই থার্ড লর হিসাবে এটা কী হওয়া উচিত, যখন আমরা এটা করলাম তখন এমনি হওয়া উচিত, কিন্তু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্সের জন্য এগুলো হয় না। কিন্তু যেহেতু এখানে পেছনে আমরা বল বিয়ারিং লাগিয়ে রয়েছে, এই ফ্যাক্টরগুলো আমরা কিছু অ্যাকশনের দেখতে হয়, আর এখানে যেহেতু কনস্ট্যান্ট ফোর্স থাকছে তার জন্য এটা বারবার হতে থাকে, আর এটার জন্য আমরা একটা হুইল রোটেট করতে পারছি। এর দ্বারা কি বেনিফিট পেলাম আমরা? এর দ্বারা আমরা এটা বেনিফিট পাচ্ছি, যখন আমরা একটা গাড়িতে ইউজ করছি, এটা প্রথমত এটা বহুত পাওয়ারফুল একটা ফিউল। এটা মানে একটা অন্য পেট্রোল এবং ডিজেল যে ফিউলগুলো আছে ওটার থেকে কম পলিউশন করে, আর ওপর থেকে কোনো হার্মফুল এসব নেই, আর ওর থেকে পাঁচ গুণা বেশি এফেক্টিভ এটা। তার সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করছে, যেখানে অনেকগুলো গোলস আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেগুলো UNDP চায় 2030 মধ্যে যারা কমপ্লিট হয়। তো আমাদের এটা হচ্ছে একটা ছোট ওর মধ্যে একটা দান, যাতে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাচিভ করতে পারি। বাবু এটা তোমরা কি বানিয়েছো? এটা হচ্ছে 3 গুটি, এটা হচ্ছে 9 গুটি, আর এটা হচ্ছে 16 গুটি। বর্তমান যুগে এইসব খেলাগুলো প্রায় অবলুপ্ত, আমরা এই খেলাগুলো আবার পুরনো সংস্কৃতিতে আনতে চাইছি। এই খেলাগুলো খেললে পরে আমাদের মেধার বিকাশ ঘটবে, আমাদের সময়ের অপচয় কম ঘটবে, এছাড়াও এই সমস্ত খেলার মাধ্যমে আমরা বিভিন্ন রকম গাণিতিক সমস্যা সমাধানে সক্ষম হব। এইসব খেলার মাধ্যমে আমরা আরও জটিল খেলা যেমন দাবা, লুডো, শব্দযোগ, পাজেল প্রভৃতি খেলাতে পারদর্শী হব এবং মোবাইল অ্যাডিকশন থেকে আমরা বাঁচব। এখন যেটা মেন সমস্যা সেটা মোবাইল অ্যাডিকশন। এইসব কিন্তু মোবাইল ছেড়ে এগুলো কেন খেলবে? এখন তো স্মার্টের যুগ, পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে, মোবাইলের সাইড ইফেক্ট আমরা সবাই জানি। মোবাইলের মধ্যে আমাদের চোখের ক্ষতি হয়, আমরা প্রত্যেকে এক ঘরে হয়ে যাচ্ছি। আমরা চাইছি সেটা খোলা মাঠের মধ্যে হোক। ছেলেরা এই সমস্ত খেলাগুলি জানেই না, কারণ আগে খেলা হয়তো আগে দেখছিল, এখন তো খুব জানে, কিন্তু সব জায়গায় সবাই জানে না, এবার ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। সব হঠাৎ করে অবলুপ্ত হবে না, এবার এরা জানে, পরে জানতে চায় না, কারণ এখন ওটাই তো মোবাইলের যুগে এখন সবই তো অবলুপ্ত হচ্ছে, মানে জেনারেশন চেঞ্জ হচ্ছে সেহেতু। আচ্ছা আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি, আচ্ছা দাবা খেলা তুমি খেলা জানো? না না জানি না। খেলা খেলতে চাও এই পিছনের খেলাটা? না না ইচ্ছা নাই। কি খেলতে চাও? কাস্টম? হ্যাঁ ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার? ইয়েস ফ্রি ফায়ার। পাবজি? পাবজি ফ্রি ফায়ার। সিওডি? হ্যাঁ সিওডি সব ফ্রি ফায়ার মোবাইল গেম হলে। তো প্রথম হচ্ছে যে আমাদের যে প্রাচীন সংস্কৃতি যে সমস্ত খেলাগুলি রয়েছে খেলাগুলি ফিরে আনা, মোবাইল অ্যাডিকশন থেকে দূরে রাখা, মানসিক যে বিকাশ ঘটানো, বুদ্ধাঙ্গের বিকাশ ঘটানো, আর সময় অপচয় থেকে হ্রাস করা।